হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ চান্দা। দেখো, আগের দিন কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা ইনকমপ্লিট থেকে গেছিল, তো আজ আমরা ইনকমপ্লিট ভিডিওর তারপর থেকে শুরু করব। ঠিক আছে, তো আমরা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে কিরণ পাবলিশার্সের যে কমন এরর্স ইন ইংলিশ বইটা আছে, তার থেকে আমরা অ্যানালাইসিস শুরু করেছিলাম এরর কারেকশনের। তো মানে যেটা চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটা হচ্ছে নাউন, জেন্ডার অ্যান্ড কেসেস। তারপর থেকে আজ আমরা শুরু করবো নাম্বার 20 থেকে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো কি বলছে, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশের প্রেজেন্ট কন্ডিশন ক্লিয়ারলি ইন্ডিকেট দ্যাট বোথ দ্য কান্ট্রিজ উইল ফেস আ লট অফ প্রবলেমস। দেখো, এখানে কিন্তু পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ দুটো আলাদা আলাদা নাউন, দুটো আলাদা আলাদা কান্ট্রিকে ডিনোট করছে, তাই না? তো আর আগের দিন আমরা দেখো একটা এক্সাম্পল দেখেছিলাম, সেটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। যেটা ছিল নাউন ইন অ্যাপোজিশন কি আমি আগের দিন তোমাদের বলেছিলাম, তো সেটা হচ্ছে দুটো আলাদা আলাদা নাউন বা নাউন ফ্রেজ যদি পাশাপাশি বসে একই অর্থ প্রকাশ করে তখন সেটা নাউন ইন অ্যাপোজিশন হয়, আর নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে প্রথম যে নাউনটা থাকে তার সাথে অ্যাপোস্ট্রোফিএস যোগ হয় না, দ্বিতীয় যে নাউনটা থাকে তার সাথে অ্যাপোস্ট্রোফিএস অ্যাড হয়। তো আগের দিন আমরা এক্সাম্পলটা দেখেছিলাম যে দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আর ডক্টর মনমোহন সিং দুজন কিন্তু দুটো আলাদা আলাদা নাউন ঠিকই, কিন্তু দুটো আলাদা একই ব্যক্তিকে নির্দেশ করছিল, তো সেই জন্য ডক্টর মনমোহন সিংসের সাথে অ্যাপোস্ট্রোফিএস যোগ হয়েছিল। ঠিক আছে, কিন্তু এখানে দেখো দুটো কিন্তু নাউন আলাদা আলাদা অর্থ প্রকাশ করছে, তো দুটো আলাদা আলাদা কান্ট্রি, তো সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ এই দুটো কথার সাথে কিন্তু আমার অ্যাপোস্ট্রোফি অ্যাড হবে, শুধু বাংলাদেশের সাথে অ্যাড হবে না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এই যে পাকিস্তানের সাথে যেখানে দেখো অ্যাপোস্ট্রোফি লেখা নেই, এখানে কিন্তু পাকিস্তানের সাথেও একটা অ্যাপোস্ট্রোফিএস যোগ হবে। ওকে, তাহলে কি হবে, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশের প্রেজেন্ট কন্ডিশন ক্লিয়ারলি ইন্ডিকেট দ্যাট বোথ দ্য কান্ট্রিজ উইল ফেস আ লট অফ প্রবলেমস। ওকে, তাহলে এখানে অপশন এ ইজ ইনকারেক্ট। চলো নেক্সট দেখে নেই। এভরিবডি শুড বি কেয়ারফুল টু ফুলফিল দ্য সোসাইটিস ডিম্যান্ডস অ্যান্ড দেয়ার বাই শো হিস অ্যাটাচমেন্ট টু ইট। দেখো, আমি কিন্তু আগের দিন এরকম উদাহরণ একটা বা দুটো করিয়েছিলাম যে যখন কোনো ওয়ার্ড নাউন এবং অ্যাডজেক্টিভ দুটো হিসেবে ইউজ করা যায় তখন সেটার সাথে কিন্তু অ্যাপোস্ট্রোফিএস যোগ হয় না। তো দেখো, এখানে সোসাইটিটা, এই যে সোসাইটি কথাটা রয়েছে, সোসাইটি কিন্তু আমি নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ দুটো হিসাবে ইউজ করতে পারছি। কীভাবে, যদি আমি সোসাইটিকে এইভাবে বলি যে দি সোসাইটি, তাহলে আমি সোসাইটি তখন নাউন হয়ে যাচ্ছে, সোসাইটি সমাজের কথা বলছে তখন সোসাইটিটা নাউন হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমি সোসাইটি ডিম্যান্ডস বলছি তখন কিন্তু এখানে ডিম্যান্ড কথাটা নাউন হয়ে যাচ্ছে আর সোসাইটি কথাটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কারণ সোসাইটি অ্যাডজেক্টিভ হয়ে তখন ডিম্যান্ড নাউনকে মডিফাই করছে, অর্থাৎ কার ডিম্যান্ড না সোসাইটির ডিম্যান্ড, সোসাইটিটা তখন আমার এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই ডিম্যান্ডটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে নাউন আর এটা হয়ে যাচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, সোসাইটির সাথে অ্যাপোস্ট্রোফিয়াসটা যোগ হবে না, এটা উঠে যাবে, এই অ্যাপোস্ট্রোফিয়াসটা উঠে যাবে, এক সেকেন্ড, এই অ্যাপোস্ট্রোফিয়াসটা কিন্তু উঠে যাবে। তাহলে হবে এভরিবডি শুড বি কেয়ারফুল টু ফুলফিল দ্য সোসাইটি ডিম্যান্ডস অ্যান্ড দেয়ার বাই শো হিজ অ্যাটাচমেন্ট টু ইট। ওকে, তাহলে অপশন বি ইজ ইনকারেক্ট। হ্যাঁ, নেক্সট চলো দেখো, এই সমস্ত এরর কারেকশন কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো একটু ডিটেল, একটু ডেপথে গিয়ে না বুঝলে কিন্তু ওই ভাষা ভাষা মনে থেকে যায়, কিন্তু পরীক্ষার হলে যখন অনেকগুলো অপশান কাছাকাছি থাকে তখন কিন্তু মানে কোনটা হবে কোনটা হবে না কিন্তু একটু চুজ করা মুশকিল হয়ে যায় খুব। তো একটু ডেপথে যদি আমরা বুঝে জেনে নিই তাহলে কিন্তু ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখে নিই। হোয়েন পূজা অ্যান্ড ঋতু কেম অ্যাক্রস অপর্ণা, দে কট ওয়ান অ্যানাদার হ্যান্ডস অ্যান্ড টকড ফর এ ফাইল। ঠিক আছে, কি বলছে দেখো, যখন পূজা এবং ঋতু অপর্ণার সাথে দেখা করেছিল বা সাক্ষাৎ করেছিল, দে কট ওয়ান অ্যানাদার অ্যানাদার হ্যান্ডস, মানে তারা একে অপরের হাত ধরেছিল অ্যান্ড টকড ফর এ ফাইল, এবং কিছুক্ষণের জন্য কথা বলেছিল। তো দেখো, ওয়ান অ্যানাদার হ্যান্ডস, এখানে কিন্তু অ্যানাদারের সাথে কিন্তু একটা অ্যাপোস্ট্রোফিএস যোগ হবে, তাই না? কেন হবে, কারণ এখানে একটা পজিটিভনেস কাজ করছে, অর্থাৎ কার হাত একে অপরের হাত ধরেছিল, তা একটা অধিকার বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে এই যে অ্যানাদার কথাটা আছে এটার সাথে একটা অ্যাপোস্ট্রোফিএস যোগ হবে।
এই যে অ্যানাদার কথা আছে, এর সাথে একটা অ্যাপোস্ট্রোফিস যোগ হয়ে যাবে, অর্থাৎ অ্যানাদারের সাথে অ্যানাদারের পরে একটা এস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হোয়েন পূজা অ্যান্ড ঋতু কেম অ্যাক্রস অপর্ণা, দে কট ওয়ান অ্যানাদারস হ্যান্ডস অ্যান্ড টকড ফর এ হোয়াইল। তাহলে অপশন সি ইজ আনকারেক্ট হিয়ার হয়ে গেল। নেক্সট কি বলছে, বিং শিওর অফ হিজ সাকসেস হি টোল্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি উড নেভার ফরগেট হিজ এনিমিস নেমস। তাহলে এখানে ভুলটা কোথায় আছে দেখো, তোমরা কি বার করতে পারবে? দেখো অপশন ডিটা খেয়াল করে দেখো, এখানে এনিমিস কথাটা কিন্তু প্লুরাল হিসেবে ইউজ হয়েছে আমার। কাদের নাম এনিমিস নেমস, কাদের নাম না শত্রুদের নাম, এনিমিদের নাম, তাই তো? তাহলে এখানে আমার কিন্তু একটা অ্যাপোস্ট্রফি হওয়ার কথা, কিন্তু অ্যাপোস্ট্রফিটা আমি কোথায় বসাবো? এনিমিসের পরে বসাবো, অর্থাৎ এসের মাথায় বসাবো, তাই না? কেন বসাবো? কারণ এনিমিসটা এখানে প্লুরাল হিসেবে ইউজ হয়েছে। যে প্লুরাল হিসেবে যেখানে এনিমিটা ইউজ হয়েছে সেটা আমি বুঝবো কী করে? কারণ দেখো এখানে নেমস কথাটা কিন্তু প্লুরালে আছে, তাই না? তাহলে যদি আমি এখানে সিঙ্গুলার হতো নিশ্চয়ই এখানে নেম হতো, তাই না? তখন আমি কি করতাম, এনিমির সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করতাম। তাহলে এসার আগে তখন অ্যাপোস্ট্রফিটা হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে আমার নেমসটা প্লুরালে রয়েছে তখন এখানে এনিমিসটাও আমার প্লুরালে আছে, তো সেই জন্য আমার এখানে এনিমিস কথাটা প্লুরালে হবে, আর এনিমিসের এখানে এইভাবে হবে ই এন ই এম আই এস, মাথায় গিয়ে একটা অ্যাপোস্ট্রফি হবে, ঠিক আছে? তাহলে অপশন ডি ইজ ইনকারেক্ট হেয়ার। নেক্সট দেখো কি বলছে, দ্য টিচার ডিড নট অ্যাপ্রুভ অফ হিজ স্টুডেন্ট রেজিং স্টুপিড কোশ্চেন্স অ্যান্ড দেয়ার বাই ভেক্সিং হিম। দেখো দ্য টিচার ডিড নট অ্যাপ্রুভ অফ হিজ স্টুডেন্ট রেজিং স্টুপিড কোশ্চেন্স। স্টুডেন্ট রেজিং কি না স্টুডেন্টস রেজিং? দেখো বারবার পড়ো, পড়লে দেখো মুখে কিন্তু বাধা বাধা জায়গাটা যেখানটা তোমার মুখে বাজছে জায়গাটা চলে আসবে যে কোথায় ভুল আছে আমার। হিজ স্টুডেন্ট রেজিং স্টুপিড কোশ্চেন্স, স্টুপিড অর্থাৎ বোকা বোকা কোশ্চেন কে করছিল, না স্টুডেন্ট করছিল, অর্থাৎ স্টুডেন্টের বোকা বোকা কোশ্চেন করা, তাই না? তাহলে কার বোকা বোকা কোশ্চেন করা? স্টুডেন্টের। তাহলে এখানেও একটা আমার পজিটিভনেস কাজ করছে, তাহলে আমার কি হবে, স্টুডেন্টের সাথে একটা অ্যাপোস্ট্রোফিয়াস যোগ হবে, আর এটা আমি স্টুডেন্টটা সিঙ্গুলার হিসেবে ধরে নিলাম, তাই সেখানে স্টুডেন্টের সাথে আমি এখানে অ্যাপোস্ট্রোফিয়াসটা যোগ করে দেবো, অ্যাপোস্ট্রোফি এস হবে, ঠিক আছে? মানে এইভাবে হবে, আমি দেখাতে পাচ্ছি না, এইভাবে, ঠিক আছে? এসার আগে অ্যাপোস্ট্রোফি হবে, ঠিক আছে? তাহলে কি হলো, দ্য টিচার ডিড নট অ্যাপ্রুভ অফ হিজ স্টুডেন্টস রেজিং স্টুপিড কোশ্চেন্স অ্যান্ড দে আর বাই ভেক্সিং হিম, ঠিক আছে? তাহলে অপশন বি ইজ ইনকারেক্ট হিয়ার হলো। নেক্সট কি বলছে দেখো, ফর ইউর শেক অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইউর ওয়াইফ উই অল উইশ দ্যাট ইউ মাইট গেট দ্যাট জব। ফর ইউর শেক অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইউর ওয়াইফ, তোমার কথা বলছে, ইউর শেক বলছে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইউর ওয়াইফ, ইউর ওয়াইফস শেক, এই কথাটা কিন্তু এখানে একটা অ্যাকচুয়ালি উজ্জ্ব রয়েছে, তাই না? তাহলে আমি এখানে অ্যাকচুয়ালি কি লিখতে পারতাম, যে ফর ইওর শেক অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইওর ওয়াইফ শেক, তাই না? দুটো লিখলে খুব ভালো হতো, তাই না? ফর ইওর শেক অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইওর ওয়াইফ শেক বললে খুব ভালো বোঝা যেত, কিন্তু দুবার শেক কথাটা হয়ে যাচ্ছে, সেটা লেখার কোনো যৌক্তিকতা নেই। তো এক্ষেত্রে আমি কি করব, ফর ইওর শেক অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইওর ওয়াইফস, এটুকু আমি লিখতে পারি, উই অল উইশ দ্যাট ইউ মাইট গেট দ্যাট জব। তাহলে কীভাবে লিখবো, এই যে এখানে ওয়াইফ কথাটা আছে, এখানে আমি কিভাবে লিখবো এটা, অ্যাজ ওয়েল ইজ ইওর ওয়াইফস, ঠিক আছে? ফর ইওর শেক অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইওর ওয়াইফস উই অল উইশ দ্যাট ইউ মাইট গেট দ্যাট জব, ঠিক আছে? দেখো এখানে কিন্তু ওয়াইফ কথাটা কিন্তু আবার সিঙ্গুলার, কিন্তু প্লুরাল হলে কি হতো, ডব্লিউ আই ভি ই এস, ওটা কিন্তু আলাদা ব্যাপার, ওটা কিন্তু এখানে হচ্ছে না, কিন্তু একজন ওয়াইফের কথাই বলছে, ঠিক আছে? তো এখানে অ্যাপোস্ট্রোফি এস হবে। নেক্সট দেখো কি বলছে,
The building's roof needs repairing, otherwise it may fall down and result in many persons' death. কি বলছে দেখো, আমি বলেছিলাম আগের দিন যে কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ যে যার কোনো প্রাণ নেই তার সাথে কিন্তু অ্যাপোস্ট্রোফিয়াস অ্যাড হবে না, ঠিক আছে? তাহলে দেখো বিল্ডিংটা কিন্তু এখানে ইনঅ্যানিমেট অবজেক্ট একটা, তো এখানে যে অ্যাপোস্ট্রোফিয়াসটা যোগ হয়েছে এটা কিন্তু হবে না। তাহলে আমি কীভাবে বলবো? দ্য রুফ অফ দ্য বিল্ডিং নিডস রিপেয়ারিং, আদারওয়াইজ ইট মে ফল ডাউন অ্যান্ড রেজাল্ট ইন মেনি পার্সনস ডেথ। ঠিক আছে, বোঝা গেল? খুবই সহজ এটা। যে কি বললাম, ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ যার কোনো প্রাণ নেই তার সাথে কিন্তু অ্যাপোস্ট্রোফিয়াস হবে না, ঘুরিয়ে তখন সেটা আমায় বলতে হবে দ্য রুফ অফ দ্য বিল্ডিং নিডস রিপেয়ারিং আদারওয়াইজ ইট মে ফল ডাউন অ্যান্ড রেজাল্ট ইন মেনি পার্সনস ডেথ। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ ইনকারেক্ট হিয়ার। চলো নেক্সট দেখি, ফটাফট সব করে নেবো। শি ইনফর্মড মি দ্যাট হি হ্যাড গন টু ওয়ান অফ দ্য ফ্রেন্ডস রেসিডেন্সেস অ্যান্ড স্টেড দেয়ার অল নাইট। কোথায় ভুল আছে এখানে দেখো, অপশন সিটা খেয়াল করে দেখো। অ্যাকচুয়ালি যে একটা ভুল তাও না, আবার ঠিকও বলা যাচ্ছে না, কারণ দেখো এখানে দুটো নাউন রয়েছে, ফ্রেন্ড আর রেসিডেন্স, কিন্তু দুটো নাউন বলেছে পরপর। আমি যদি এইভাবে কথাটা বলি যে ওয়ান অফ দ্য ফ্রেন্ডস রেসিডেন্সেস, মানে আমি যদি রেসিডেন্সটাকে বোঝাতে চাই যে আমার বন্ধুর অনেকগুলো রেসিডেন্সের মধ্যে অর্থাৎ বাসস্থানের মধ্যে একটা, তাহলে আবার এটা ঠিক হচ্ছে একদিক থেকে। কিন্তু যদি আমি আবার মানে রেসিডেন্সটাকে সিঙ্গুলার রাখতে চাই, ফ্রেন্ডসটাকে যদি আমি প্লুরাল করতে চাই, তাহলে আবার এটা অন্যরকম হয়ে যাবে, তাই না? তো আমি ফ্রেন্ডসটাকে এখানে প্লুরাল রেখে করব, কারণ প্রথম নাউনটাকেই আমি প্লুরাল করতে চাইছি এখানে। কেন? ওয়ান অফ দ্য পরে কিন্তু অ্যাকচুয়ালি প্লুরালটা বসে, ঠিক আছে? ওয়ান অফ দ্য পরে কিন্তু প্লুরাল বসে। যেমন আমি যদি এইভাবে বলি, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স, ঠিক আছে? ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স, ভালো করে খেয়াল করে দেখো, অনেকগুলো সুন্দর ফুলের মধ্যে একটা। যখন আমি কথাটা বলছি, কোনো একটাকে আমি বিশেষ করে বোঝাচ্ছি, তখন নিশ্চয়ই অনেকগুলো ফুলের মধ্য থেকে আমি একটা ফুলকে বেছে নিয়েছি। তাহলে অনেকগুলো ফুল ওখানে কি প্লুরাল, তো তার থেকে আমি একটা ফুলকে বেছেছি। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স, ওখানে নিশ্চয়ই ফ্লাওয়ার হবে না? তো ঠিক একইভাবে এখানে ওয়ান অফ দ্য ফ্রেন্ডস রেসিডেন্সেস, এইটাই আমি এইভাবে না বলে আমি এখানে বলবো ফ্রেন্ড দেয়ার অল নাইট, ঠিক আছে? এভাবে হবে। চলো নেক্সট কি আছে দেখি, দিস বিল্ডিংস ডেকোরেশন ইজ নট অ্যাজ মাচ ইমপ্রেসিভ অ্যাজ ইট অট টু বি। দেখো কি বলেছিলাম, যে ইনঅ্যানিমেট অবজেক্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রোফিয়াস যোগ হয় না, মানে অ্যাপোস্ট্রোফি হয় না ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ প্রাণহীন বস্তুর ক্ষেত্রে। তো এখানে দেখো বিল্ডিংটা নিশ্চয়ই ইনঅ্যানিমেট অবজেক্ট, একটা প্রাণহীন। তো এক্ষেত্রে আমি কিভাবে লিখবো, দিস ডেকোরেশন অফ দ্য বিল্ডিংস ইজ নট অ্যাজ মাচ ইমপ্রেসিভ অ্যাজ ইট অট টু বি, ঠিক আছে? তাহলে আমি ঘুরিয়ে এটা অ্যাপোস্ট্রোফিটা না দিয়ে আমি এইভাবে লিখতে পারি, দিস ডেকোরেশন অফ দ্য বিল্ডিংস ইজ নট অ্যাজ মাচ ইমপ্রেসিভ অ্যাজ ইট অট টু বি। তাহলে আমার এখানে অপশন এ ইজ ইনকারেক্ট আছে, এখানে এই অ্যাপোস্ট্রোফিয়াসটা উঠে যাবে, ঠিক আছে? তাহলে ঘুরিয়ে হবে দিস ডেকোরেশন অফ দ্য বিল্ডিংস, ঠিক আছে? নেক্সট চলো দেখো কি বলছে, Brutus' role in Julius Caesar is very attractive as well as important as far as the action of the play is concerned. Julius Caesar একটা শেক্সপিয়ারের নাটক, তো এক্ষেত্রে দেখো যে কোনো ইম্পর্টেন্ট ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি তার মাথায় হতে পারে, ঠিক আছে? তো এখানে Brutus' role, Brutus-এর মাথায় যে একটা এসের মাথায় যে একটা অ্যাপোস্ট্রফি আছে, এটা কিন্তু কোনো ভুল নেই, এখানে ঠিকই আছে। ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার একটা এটা, তো এক্ষেত্রে যে কোনো ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারের ক্ষেত্রে যদি অ্যাপোস্ট্রোফি বসাতে চাই সেখানে কোনো ভুল নেই, তাহলে এটা দিস ইজ নট ইনকারেক্ট, কারেক্ট আছে। চলো নেক্সট কি বলছে, মেনি অ ম্যানস লাইফ ইজ ইন ডেঞ্জার ইফ দ্য গভর্নমেন্ট ডাজ নট টেক এনি সিরিয়াস অ্যাকশন টু কাউন্টার টেরোরিজম। এখানেও ঠিক আছে, পুরোপুরি কোনো ভুল নেই, দিস সেন্টেন্স ইজ টোটালি কারেক্ট। Many a man's life is in danger if the government does not take any serious action to counter terrorism. ঠিক আছে, no error, okay? Next কি বলছে দেখো, Mumbai's transportation system is certainly as good as is expected in a metropolitan city. দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা টোটালি কারেক্ট, Mumbai's transportation system is correctly is certainly as good as is expected in a metropolitan city.
এটা কিন্তু নো এরর হয়ে যাবে, এখানে কোনো কিন্তু ভুল নেই, ঠিক আছে, এটা নো এরর হবে। চলো নেক্সট কি বলছে, দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউশনাল পাওয়ার ইজ লিমিটলেস বাট ইট ইজ দ্য প্রাইম মিনিস্টার হু ইজ ইনডিড পাওয়ারফুল। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউশনাল পাওয়ার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কনস্টিটিউশনাল পাওয়ারের কথা বলেছে, তো এখানে কার কনস্টিটিউশনাল পাওয়ার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার, তাই না? তাহলে এখানে একটা পজিটিভনেস বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে, একটা পাওয়ার কার পাওয়ার, না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াস, ইন্ডিয়ার প্রেসিডেন্টের পাওয়ার। তাহলে এখানে কি হবে, এই যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কথাটা আছে, ইন্ডিয়ার সাথে কিন্তু একটা অ্যাপোস্ট্রোফিয়াস যোগ হবে, অর্থাৎ INDI এ অ্যাপোস্ট্রোফি এস, ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াস কনস্টিটিউশনাল পাওয়ার ইজ লিমিটলেস বাট ইট ইজ দ্য প্রাইম মিনিস্টার হু ইজ ইনডিড পাওয়ারফুল। তাহলে অপশন এ ইজ ইনকারেক্ট, এটা অ্যাপোস্ট্রোফিয়াস হয়ে যাবে। নেক্সট কি বলছে দেখো, দ্য টিচার সেইড টু আস দ্যাট ওয়ান ওট টু ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু অ্যাটেন ওয়ান গোল। এখানে যে দেখো অপশন ডি পে ওয়ান গোল বলছে, এই ওয়ান গোল বলতে কিন্তু একটা গোল নয়, একজনের গোল, অর্থাৎ লক্ষ্যের কথা বোঝানো হয়েছে। দ্য টিচার সেইড টু আস দ্যাট ওয়ান ওট টু ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু অ্যাটেন ওয়ান গোল, না একটা গোল না, ইন অর্ডার টু অ্যাটেন ওয়ানস গোল, কারোর জীবনের লক্ষ্যের কথা বোঝানো হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা ওয়ানস গোল, কার গোল না একজনের গোল, কে কোনো একজনের গোল, তো এক্ষেত্রে একটা পজিটিভনেস কাজ কাজ করছে যে কার লক্ষ্য জীবনের, না একজনের লক্ষ্য। তাহলে এখানে ও এন ই অ্যাপোস্ট্রোফি এস হয়ে যাবে। আবার ওয়ানস লিখো না, আবার এটা বসে লিখো না, ও এন সি ই, এই ওয়ানস কিন্তু আলাদা, এই ওয়ানস মানে কিন্তু একদা, আর এই ওয়ানস মানে কিন্তু একজনের, এটা কিন্তু দুটো আলাদা, ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ ইনকারেক্ট হেয়ার, এখানে ওয়ানের মাথায় একটা অ্যাপোস্ট্রোফি এস হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, আনফর্চুনেটলি ফর মি দ্য রুট কজ অফ মাই ফ্রাস্ট্রেশন লাইস ইন আওয়ার কোম্পানি ডুবিয়াস পলিসি। ডুবিয়াস বলতে সন্দেহজনক, ঠিক আছে। কি বলছে, আনফর্চুনেটলি ফর মি দ্য রুট কজ অফ মাই ফ্রাস্ট্রেশন লাইস ইন আওয়ার কোম্পানিজ ডুবিয়াস পলিসি। কার কার ডুবিয়াস পলিসি, কার সন্দেহজনক পলিসির কথা বোঝানো হয়েছে, না কোম্পানিস, কোম্পানিস ডুবিয়াস পলিসির কথা বোঝানো হয়েছে, তো এক্ষেত্রে একটা পজিটিভনেস, অর্থাৎ অধিকার কাজ করছে যে কার ডুবিয়াস পলিসি, না কোম্পানিস ডুবিয়াস ডুবিয়াস পলিসি আর কোম্পানি ডুবিয়াস পলিসি। তাহলে এখানেও এখানে কোম্পানির সাথে অ্যাপোস্ট্রোফিয়াস যোগ হবে, সিও এম পি এ এন অ্যাপোস্ট্রোফিয়াস, ঠিক আছে, কোম্পানিস ডুবিয়াস পলিসি। তাহলে আনফর্চুনেটলি ফর মি দ্য রুট কজ অফ মাই ফ্রাস্ট্রেশন লাইস ইন আওয়ার কোম্পানিস ডুবিয়াস পলিসি, ওকে। তো হ্যাঁ আর নেই, আর নেক্সট যেটুকু বাকি আছে নাউন চ্যাপ্টারে, জেন্ডার অ্যান্ড কেসেসে, আমি নেক্সট দিন টোটালি কমপ্লিট করে দেবো, আর কিছু থাকবে না, তারপরের দিন আমরা নেক্সট অন্য একটা নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করব, ঠিক আছে। তো এভাবেই করতে থাকো তোমরা, আর আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাতে আমার আর তোমার তোমাদের সবার ইন্টারেস্ট বাড়বে, আমার ভালো লাগবে, তোমরাও অনেক নতুন নতুন কিছু জানতে পারবে, ঠিক আছে। তো আজ এই অবধি ভালো থেকো, সুস্থ থেকো, বাই।